বিজেপি আইপিএফটি জোটকে বিধ্বস্ত করে এডিসির 18টি আসনে নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে তিপ্রামোথা এবং আইএনপিটি জোট। টাকারজলা কেন্দ্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিপ্রামোথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এছাড়াও জয়ী হয়েছেন জোটের নেতা অনিমেষ দেববর্মা, অনন্ত দেববর্মা, জগদীশ দেববর্মারা। পরাজিত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিআইএম দলের সাবেক সিএম রাধাচরণ দেববর্মা, আইপিএফটির সহ সম্পাদক মঙ্গল দেববর্মা, মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার স্ত্রী গীতা দেববর্মা, সিপিআইএম দলের পরীক্ষিত মুরা সিং সহ বড় বড় রথী মহারথীরা। ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন স্থানে জয়ের আনন্দে মেতে উঠেছেন তিপ্রামোথার নেতা কর্মীরা। বিজয়ী প্রার্থীকে পরানো হচ্ছে জয়ের মালা, আবির মাখিয়ে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে তাদের প্রতি। বাদ যায়নি রাজবাড়ির অন্তর্মহলও, সেখানে যত সব উন্মাদনা মহারাজাকে ঘিরে পোড়ানো হল আতশবাজি। অপরদিকে এডিসি থেকে হোয়াই ওয়াজ হল বামফ্রন্ট, আইপিএফটি এবং কংগ্রেস দল। ভোটের ফলাফলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে বিজেপি দলের প্রার্থীরা আইপিএফটি জোট, আইপিএফটি প্রার্থীরা পাননি বিজেপি দলের নেতাকর্মীদেরও ভোট। সেই সাথে সূচিত হল রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ, যার আলোকবর্তিকা হতে পারে 23-এর বিধানসভার নির্বাচন। তাছাড়া এডিসির এই ফলাফলে প্রতীয়মান হয়েছে বর্তমান জোট সরকারের প্রতি এডিসি এলাকায় বাসিন্দাদের সীমাহীন ক্ষোভ এবং চরম অবিশ্বাসের বিষয়টি। আর এডিসির এই ফলাফল কার্যত সর্বভারতীয় ক্ষেত্রেই বিজেপি দলকে ঠেলে দিল অনেকটাই পেছনে। ফিউরো রিপোর্ট, হাল্লা বল।